তিন দিনের ভিতরে যদি আর বাসায় না আসে তাহলে আমি নিজের জীবন শেষ করে ছেলে বিয়ের দাবিতে তৃতীয়বারের মতো অনশন প্রথম দুইবার বিয়ের দাবিতে অনশনে এসে ব্যর্থ মঙ্গলবার দুপুরে তৃতীয় মতো অনশনে যান ওই নারী এদিকে তার আসার খবরে বাড়ি থেকে পালিয়েছে আয়ুব ও তার পরিবারের সদস্যরা আয়ুব আলীর সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক এই তরুণীর ওই নারীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়ায় আয়ুব এমনকি বিয়ের প্রতিশ্রুতি পাওয়ায় স্বামীকে ডিভোর্স দেয় সে পরে বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানায় আয়ুব বাধ্য হয়ে পনেরো দিন আগে বিয়ের দাবিতে অনশনে যায় সে স্থানীয় জনপ্রতিনিধি ও আয়ুবের পরিবারের সদস্যদের বিয়ের প্রতিশ্রুতিতে ফিরে যায় বাসায় পরবর্তীতে যোগাযোগ বন্ধ রাখায় আবারও গত এক মে রাতে বিয়ের দাবি নিয়ে অনশনে যায় ওই নারী তিন দিন আয়ুবের বাড়িতেই অবস্থান করে পরবর্তীতে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিন দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে আবারও বিয়ের দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে অনশনে যায় তরুণী এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ভুক্তভোগীর দাবি আগামী তিন দিনের মধ্যে আয়ুব ও তার বাড়ির লোকজন বাসায় ফিরে না এলে সেখানে গলায় ফাঁস দিয়ে বা গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দেবেন তিনি আমরা বউ তুলে নিলাম আমরা বিয়ে দিয়ে দিব এ কথা বলে আমাকে তিন দিন ধরে এখানে রাখে তিন দিন ধরে রেখে আমার উপরে তিন দিন ধরে নির্যাতন করেছে দিয়ে আমি মানে আপনার ধরেন কিছু অসুস্থ হয়ে গেছি তার ভিতরে বিয়ে দিব বলে পুলিশকে আমার পুলিশের হাতে আমাকে তুলে দিয়েছে স্থানীয়রা জানান অনশনে আসার পর বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাসায় ফেরত পাঠালেও এবার নিজেরাই বাড়ি ছেড়ে পালিয়েছে আয়ুবের পরিবারের সদস্যরা আর লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের তুমি কি জন্য এসে না আয়ুব আমাকে দেখেছে হুম মানে মতিউরে ছেলে তখন আমি বললাম দেখেছে আর তুমি চলে আসলা তার সাথে তোমার সম্পর্ক কত দিনের তো বলছে আমি ওই স্বামীর যখন আন্ডারে থাকি তখন দেখে ওনার সাথে আমার সম্পর্ক আমাকে বলেছি যে ওখানে ভাতটা না খেয়ে তোমার সাথে যেহেতু আমার রিলেটিভ আসে আমি তোমাকে বিয়ে করবো ওনার কারণে কিন্তু আমি ওই তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার পরে সে আমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আমি আসছি সে আসা মাত্রই এখান থেকে আমার সামনে দিয়ে পলা গেল আগে বেলে তিন বছর ধরে সাথে সম্পর্ক ছেলেটা পালাত ওরা কয়েকদিন টাইম দেয় ছিল টাইম দেওয়া আসে আওয়াজ মেয়েটা এসেছিল এখানে আইসাই তো ওই তিন দিন থাকার পর পুলিশে লেগেছে তো আর বাড়িটা তালা টালা মেরে ছিল চলে গেছে ওখান থেকে হ্যাঁ ছেলে ওকে রেখে চলে গেছে মেয়েটাকে মেয়েটাকে নির্যাতনও করেছে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার